হাই ভিউয়ার্স, আমি জয়। আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো যে অটো কারেকশন নিয়ে। আমরা যারা টাইপ করতে যাও, অনেক সময় অটো কারেকশনের কারণে অনেক সমস্যা হয়ে যায়। ইংলিশ লেখার সময় বেশি অটো কারেকশন হেল্প হয়, বাট আমরা যদি বাংলিশ লিখতে যাই তাহলে অনেক প্যারা হয়ে যায়, কারণ অনেক সময় আমরা যেটা লিখতে চাই সেটা চেঞ্জ হয়ে যায়। সো এটা কীভাবে অটো কারেকশনটা আমরা অফ করবো সেটিং থেকে, সেটাই নিয়ে আজকে আমাদের ভিডিওটি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates. আবার দুই ভাবে সেটিং এ যেতে পারেন। এক হচ্ছে সেটিং এ চলে গিয়ে দেন অপশন খুঁজে বের করা, আর না হয় আবার ডাইরেক্ট যদি কেউ কিছু লিখতে চান, লিখতে গেলে কিবোর্ডে যদি আমি এখানে লিখতে যাই, জাস্ট এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন আছে, এই সেটিং আইকনে ক্লিক করব। এই সেটিং আইকনে ক্লিক করার পরে আপাতত টেক্সট কারেকশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি স্লাইড করে নিচে চলে যাবেন এবং দেখতে পাচ্ছেন যে অটো কারেকশন নামে একটা অপশন, এটা অন করা আছে। এটা জাস্ট সিম্পলি কিন্তু অফ করে দেবেন। সো ইজিলি ভাবে আপনি এখন অটো কারেকশনটা অফ হয়ে গেছে। সো আজকের ভিডিও ফ্রেন্ডস অনেক ছোট একটা ভিডিও ছিল, বাট এটা অনেক সময় এটা আমাদের অনেক সময় জরুরি দরকার হয়ে পড়ে, এরপর অনেক প্রবলেম হয়, সেই জন্য এই ছোটো ভিডিওটা আজকে আমি আপনার কাছে শেয়ার করলাম। যদি আপনাদের এই ছোটো ভিডিওটি আমাদের কাছে আজকে পছন্দ হয়ে থাকে, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং আমাদের সাথে থাকতে ভুলবেন না। আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাড হয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।